আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এআর রনি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে যে কোনো মেলা নিয়ে অনুচ্ছেদ। তো মেলা নিয়ে যে কোনো অনুচ্ছেদ যদি চলে আসে তোমার এই পরীক্ষায়, তোমরা যারা এসএসসি পরীক্ষা 2022 অর্থাৎ কালকে যাদের পরীক্ষা আছে 17/9/2022 বাংলা দ্বিতীয় পত্র, তাদের জন্য বেসিক্যালি আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতেছি যে কোনো প্রকার মেলা নিয়ে যদি অনুচ্ছেদ চলে আসে তাহলে সেই অনুচ্ছেদগুলো তুমি এই ফরম্যাটের মাধ্যমে লিখে ফেলতে পারবে, ঠিক আছে? যেমন সাপোজ ধরো বই মেলা, বিজ্ঞান মেলা, বৈশাখী মেলা, বাণিজ্য মেলা, মোবাইল মেলা। মূল কথা হয়েছে ওই টাইটেলটার সাথে মেলা কথাটা আছে কি না, মেলা কথাটা থাকলেই তুমি এই ফরম্যাটের মাধ্যমে লিখে ফেলতে পারো। তো তোমার জন্য এটা কতটা উপকারী একটা ভিডিও তুমি তো বুঝতেই পারতেছো বিষয়টা, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক করে নেবে। ওকে, তো আমরা আলোচনা করতেছি আজকে বই মেলা বা মেলা জাতীয় যে কোনো অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ লিখতে গেলে অবশ্যই তোমাকে তিনটা বিষয় খেয়াল রাখতে হবে অনুচ্ছেদ লিখতে গেলে। সেই তিনটা বিষয়ের মধ্যে একটি হচ্ছে তোমার হচ্ছে ভূমিকা, অনুচ্ছেদের একটা ভূমিকা লিখতে হবে, ঠিক আছে? ভূমিকা বা সূচনা এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? সূচনাটা অবশ্যই তুমি সূচনা লিখতে গেলে অবশ্যই তুমি যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডের দিকে খেয়াল করবা। এখানে দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে দেখো বই আর একটা হচ্ছে মেলা, ঠিক আছে? এখন তুমি আসলে কাকে বেশি হাইলাইট করবে, মেলাটাকে হাইলাইট করবে, ঠিক আছে? এখানে দুইটা বিষয় আছে কিন্তু একটা হচ্ছে বই আর একটা হচ্ছে মেলা, তাহলে এখানে তোমাকে দুইটা বিষয়ের মধ্যে গুরুত্ব দিতে হবে মেলাকে নিয়ে, এই মেলাকে তোমাকে বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তো বলতেছিলাম যে ভূমিকা লিখবা বা সূচনা লিখবা, তারপরে সে মূল অংশ লিখবা, মূল যে কথাগুলো আছে সেটা লিখবা, আর ফাইনালি কী লিখবা যে মন্তব্য বা শেষ কথা লিখবা, ঠিক আছে? তো এখানে দেখো যে আমরা বই মেলাটা লিখি, বই মেলাটা একটু দেখি। তো বই মেলা হচ্ছে এভাবে লিখবা যে মেলা আমাদের দেশের একটি সাধারণ ঘটনা। সাধারণ ঘটনা আসলে কেন বলতেছি, সাধারণ ঘটনা এজন্যই যে এই সাধারণ ঘটনা আসলে কোনটাকে বলা হয়, যেটা হচ্ছে সচরাচর ঘটে এটাকে আমরা সাধারণ ঘটনা, কারণ আমাদের দেশে প্রতি বছরই কোনো না কোনো মেলা হইতেছে। বর্তমানে আসলে কোভিড-19 কারণে অনেক মেলা বন্ধ ছিল, বাট এখন তো কোভিড-19 নাই, তো এখন আবার ওই মেলা আবার সাধারণ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এভাবে লিখবা যে মেলা আমাদের দেশের একটি সাধারণ ঘটনা, যে প্রতি বছর আমাদের দেশে মেলা অনুষ্ঠিত হয়, প্রতি বছর আমাদের দেশে মেলা অনুষ্ঠিত হয়। যেমন বই মেলা, বৈশাখী মেলা, বাণিজ্য মেলা। যেমন বই মেলা, বৈশাখী মেলা, বাণিজ্য মেলা। তো বই মেলা তাদের মধ্যে অন্যতম, কিংবা যে মেলাটা আসবে সেই মেলাটা এই যে ব্র্যাকেটের ঘরেটা ওইটা বসায় দিতে হবে, যে মেলাটা এখানে দেওয়া হবে তোমাকে। বই মেলা তাদের মধ্যে অন্যতম। অনেক বছর ধরে আমরা বই মেলা পালন করে আসছি। স্টার চিহ্নিত ঘর যেখানে পাবা ওইখানে জাস্ট যেই মেলা রিলেটেড যেই অনুচ্ছেদটা আসছে ওইটার নামটা জাস্ট বসায় দিতে হবে। অনেক বছর ধরে আমরা বই মেলা পালন করে আসছি, এটি আমাদের ঐতিহ্যের অংশ, এটি আমাদের ঐতিহ্যের অংশ। প্রতি বছর বাংলা একাডেমি বা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলা 21 ফেব্রুয়ারি বা পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত হয়। তো প্রতি বছর বাংলা একাডেমি, বাংলা একাডেমিটা উল্লেখ করবা যদি বই মেলা এসে থাকে, ঠিক আছে? আর অন্য কোনো মেলা আসলে সেক্ষেত্রে তুমি দিতে পারো আমাদের বিদ্যালয়ে বা আমাদের এলাকাতে, তো যেটা খুশি তোমার সেটা দিবা। এই মেলা 21 ফেব্রুয়ারি, বই মেলাটা অবশ্যই 21 ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত হয়, ঠিক আছে? অন্যান্য মেলাগুলো ক্ষেত্রে তুমি পয়লা বৈশাখ লিখতে পারো যে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত হয়, ঠিক আছে? তো এই লাইনটা কীভাবে লিখবা, এটি আমাদের ঐতিহ্যের অংশ, প্রতি বছর বাংলা একাডেমি বা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলা 21 ফেব্রুয়ারি বা পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত হয়। ছাত্র, শিক্ষক, লেখক, রাজনীতিবিদ সহ সকল শ্রেণীর মানুষ এই মেলায় অংশগ্রহণ করে থাকে। ছাত্র, শিক্ষক, লেখক, রাজনীতিবিদ সহ সকল শ্রেণীর মানুষ এই মেলায় অংশগ্রহণ করে থাকে। তারপর স্টল চিহ্নিত ঘর আবার দেখতে পাচ্ছ, এখানে বই মেলা, বই মেলার স্টল খুব সুন্দরভাবে সাজানো হয়, বা যে মেলাটা আসবে ওই মেলার নামটা বসে দেওয়া, বই মেলার স্টল খুব সুন্দরভাবে সাজানো হয়। বই মেলায় বিভিন্ন রকম পণ্য সামগ্রী পাওয়া যায়, বই মেলায় বিভিন্ন রকম পণ্য সামগ্রী পাওয়া যায়। উদাহরণস্বরূপ বই, মিষ্টি জাতীয় খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্য,
বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী ইত্যাদি। উদাহরণস্বরূপ বই, মিষ্টি জাতীয় খাবার, নিত্য প্রয়োজনীয় পণ্য, বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী ইত্যাদি। তারপর আবার স্টার চিন্তা করে দেখতে পাচ্ছ, নাম মেনশন করে দাও যে বইমেলায় প্রচুর পরিমাণে জনসমাগম হয়। বইমেলায় প্রচুর পরিমাণে জনসমাগম হয়, মেলার প্রতিটি স্টল সবাই ঘুরে দেখে, মেলার প্রতিটি স্টল সবাই ঘুরে দেখে, বাচ্চারা মেলায় ঘোরার জন্য বায়না ধরে, বাচ্চারা মেলায় ঘোরার জন্য বায়না ধরে। দুপুরের দিকে এই মেলায় প্রচুর লোক হয়, দুপুরের দিকে এই মেলায় প্রচুর লোক হয়, এই মেলায় চা পান ও ফলের স্টলও দেখতে পাওয়া যায়, এই মেলা চা পান ও ফলের স্টলও দেখতে পাওয়া যায়। লটারি বা কুপন কেনার হিড়িক পড়ে যায়, লটারি বা কুপন কেনার হিড়িক এই মেলায় দেখতে পাওয়া যায়, লটারি বা কুপন কেনার হিড়িক এই মেলায় দেখতে পাওয়া যায়। এই মেলায় কর্তৃপক্ষ এসে দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করে, এই মেলায় কর্তৃপক্ষ এসে দর্শনার্থীর সাথে কুশল বিনিময় করে। মেলাতে স্থানীয় শিল্পীদের কনসার্ট অনুষ্ঠিত হয়, মেলাতে স্থানীয় শিল্পীদের কনসার্ট অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল প্রতিযোগিতা এই মেলার অন্যতম আকর্ষণ হিসেবে পরিগণিত হয়, মোটরসাইকেল প্রতিযোগিতা এই মেলার অন্যতম আকর্ষণ হিসেবে পরিগণিত হয়। দূর দূরান্ত থেকে লোকেরা এই মেলা দেখতে আসে, দূর দূরান্ত থেকে লোকেরা এই মেলায় দেখতে আসে। তো বইমেলায় বই বা পণ্য খুব সস্তা মূল্যে পাওয়া যায়। বইমেলার ক্ষেত্রে লিখবা বইমেলায় বই, আর অন্যান্য আসলে পণ্য খুব সস্তা মূল্যে পাওয়া যায়, অন্যান্য পণ্য দিবা, ঠিক আছে? তারপরে লিখবো সস্তা মূল্যে পাওয়া যায়। যদিও আমি জনসমাগম পছন্দ করি না, যদিও আমি জনসমাগম পছন্দ করি না, আমি মেলা খুব ভালোবাসি। আমি কোন মেলা ভালোবাসি? বইমেলা ভালোবাসি, বা যেটা আসলো সেটা দিয়ে দিবা, ঠিক আছে? তো এটাই হচ্ছে কি মেলা সম্পর্কিত একটি অনুচ্ছেদের ফরম্যাট, ঠিক আছে? যেটা একটা মাত্র পড়েই তুমি যে কোনো অনুচ্ছেদ লিখতে পারবা। শুধু যে আমার মেলা রিলেটেড ভিডিও বানিয়েছি তাই না, আমি এসে যাবতীয় যত, যেমন গুড সাইড সম্পর্কিত মেলা, গুড সাইড সম্পর্কিত অনুচ্ছেদ চলে আসতে পারে, তারপরে ব্যাড সাইড খারাপ দিক সম্পর্কে চলে আসতে পারে, হ্যাঁ, তো সেগুলোর সম্পর্কে আমি ভিডিও দিছি, ওইগুলোও তুমি ইচ্ছাগুলো দেখে নেবা এই এই ভিডিও ডিসক্রিপশন থেকে, তুমি ইচ্ছাগুলো ওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে? তো মূলত এইটাই ছিল আজকে আসলে ভিডিও, ঠিক আছে? তো অবশ্যই তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? যারা একান্তই খুবই দুর্বল তারা এই এই একটা থেকেই অনেকগুলো লিখতে পারবে, ঠিক আছে? অনুচ্ছেদ লিখতে পারবে। তো অবশ্যই তোমরা একটা ভালো একটা প্রিপারেশনের মধ্যে আছো আমি বিশ্বাস করি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।